নমস্কার বন্ধুরা, ডাব্লিউবিসিএস এক্সামিনেশন গাইড ইউটিউব চ্যানেলে সবাইকেই স্বাগত জানাই। যারা এই ভিডিওটি একদমই প্রথম দেখছো তাদেরকে আমি বলে দিই যে ডাব্লিউবিসিএস এক্সামিনেশনের জন্য আমরা রেগুলার এখানে অনলাইন ক্লাস নিচ্ছি, তো তোমরা যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং এর ডিটেলসটা ডিসক্রিপশন বক্সের প্রথম লিঙ্কে যাও, সেখানে তোমরা পেয়ে যাবে। ওকে, সো চলো আজকের ক্লাসটা শুরু করি। তো লাস্ট টু ভিডিওসে আমরা দেখলাম যে কীভাবে ইন্ডিয়ান কনস্টিটিউশন এবং ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাসেম্বলি ডেভেলপ হলো ধীরে ধীরে। এরপরে দেখলাম কীভাবে বিভিন্ন লস, বিভিন্ন অ্যাক্টের থ্রুতে ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাসেম্বলি বিভিন্ন সেশন, প্রায় 11টা সেশনের মধ্য দিয়ে এই কনস্টিটিউশনটা তৈরি করেছিলেন। আজকে আমরা দেখব যে ডিটেলস, আজকে আমরা দেখব যে ইন্ডিয়ান কনস্টিটিউশনের বিভিন্ন সোর্স থেকে, যে তোমরা জানো যে ইন্ডিয়ান কনস্টিটিউশন কী হয়েছে, যে পৃথিবীর তখনকার যারা কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে ছিল তারা প্রত্যেকটা দেশ ঘুরে ঘুরে বিভিন্ন দেশের ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট যে ফিচার্স, ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট দেশের যে সংবিধান রয়েছে, সেই সংবিধান থেকে গুরুত্বপূর্ণ যে ফিচারগুলো, যে প্রভিশনগুলো নিয়ে আমাদের সংবিধানে ইনকর্পোরেট করেছে, সেই জিনিসটা আজকে আমরা দেখবো যে কোন কোন দেশ থেকে কী কী ইম্পর্টেন্ট প্রভিশন, ইম্পর্টেন্ট ফিচার, ইম্পর্টেন্ট আইডিয়াস, ইম্পর্টেন্ট কনসেপ্ট আমাদের কনস্টিটিউশনে তারা ইনকর্পোরেট করেছিল আমাদের মতো করে। ক্লিয়ার বিষয়টা বুঝতে পেরেছ? তাহলে আজকে কী পড়া হবে? ওকে, সো ফাইন, আমরা দেখতে পাচ্ছি এখানে, প্রথমেই দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি তোমরা এখানে প্রভিশন টেকেন ফ্রম কনস্টিটিউশন অফ ব্রিটেন, কনস্টিটিউশন অফ ইউএসএ, কনস্টিটিউশন অফ কানাডা, আয়ারল্যান্ড, জার্মানি, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ফ্রান্স এবং ইউএসএসআর, ফর্মার ইউএসএসআর। ওকে, সো আমরা ডিটেলস ওয়ান বাই ওয়ান দেখবো যে কনস্টিটিউশন অফ ব্রিটেন থেকে কী নেওয়া হয়েছিল, কনস্টিটিউশন অফ ইউএসএ থেকে কী নেওয়া হয়েছিল, কনস্টিটিউশন অফ কানাডা থেকে কী নেওয়া হয়েছিল, এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা। সো প্রথমে আজকের আমাদের প্রথম যেটা দেখতে পাচ্ছি যে প্রভিশন টেকেন ফ্রম কনস্টিটিউশন অফ ব্রিটেন, দেখো এখানে কী বলা হচ্ছে, ল মেকিং প্রসিডিওর। ল মেকিং প্রসিডিওরটা কী তোমরা জানো, যে প্রথমে আমাদেরকে একটা বিল আনতে হবে, বিল আনতে হবে লোকসভাতে, তারপরে সেখানে সেটা পাশ হবে, তারপরে সেখানে আরএসে যাবে, তারপরে সেখানে আবার কোনো যদি তাদেরকে আরএস যদি কোনো রিকমেন্ডেশন করে এটা পাল্টাতে হবে, এই আবার সেই এলএসএ ব্যাক করবে। তোমরা এটা ডিটেলসে আমরা আলোচনা করব যখন আমরা সেই পার্লামেন্টে পড়বো, যখন সেন্ট্রাল গভর্নমেন্ট পড়বো তখন সেটা আমরা ডিটেলসে লক্ষ্য করব। তো অর্থাৎ একটা যে প্রসিডিওরের মধ্য দিয়ে কোনো একটা আইন তৈরি হতে, যেটা প্রসিডিওরের মধ্য দিয়ে যাচ্ছে, তারপরে প্রেসিডেন্ট সাইন করবে, তারপরে সেই বিলটা অ্যাক্টে পরিণত হবে, তাই তো? বিলটা কিছু পরিণত হবে, অ্যাক্টে পরিণত হবে। তো সেই রকম মানে বিভিন্ন ল, আইন তৈরি করার যে একটা পদ্ধতি, সেই পদ্ধতির যে নিয়মটা আমরা কোত্থেকে নিয়েছি সেটা কিন্তু আমরা কনস্টিটিউশন অফ ব্রিটেন থেকে নিয়েছি। হোয়াট ইজ ল মেকিং প্রসিডিওর? নেক্সট, রুল অফ ল। তো লয়ের যে নিয়মগুলো কীভাবে কী কোথায় কী অ্যাপ্লাই করা হবে, এই জিনিসগুলো কিন্তু আমরা কনস্টিটিউশন অফ ব্রিটেন থেকেই পেয়েছি। সিঙ্গেল সিটিজেনশিপ, তোমরা জানো যে আমেরিকাতে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে ডুয়াল সিটিজেনশিপ রয়েছে, তাই না? যে বিভিন্ন একটা 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 সেন্ট্রাল একটা ইয়ে রয়েছে, মনে করো ডুয়াল সিটিজেনশিপ যদি আমাদের এখানে দেখি, যে একটা আমাদের মনে করো আমাদের এখানে যদি ডুয়াল সিটিজেনশিপ থাকতো তাহলে কীরকম হতো, পশ্চিমবঙ্গের অধিবাসীর জন্য আমাদের একটা সিটিজেনশিপ থাকতো এবং ভারতের অধিবাসীর জন্য একটা সিটিজেনশিপ থাকতো, এইরকম এটাকে বলা হচ্ছে ডুয়াল সিটিজেনশিপ। কিন্তু আমাদের কি এটা আছে? এটা আমাদের কিন্তু নেই, আমাদের এখানে কি সিঙ্গেল সিটিজেনশিপ, অর্থাৎ আমাদের একটাই ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া থেকে আমাদের একটাই কার্ড দেওয়া হচ্ছে, বা একটা আমরা সিটিজেনশিপ বলতে আমরা ইন্ডিয়ান সিটিজেনশিপ। ওকে, এক্ষেত্রে কোনো ডুয়াল সিটিজেনশিপ ব্যাপার নেই, তো সিঙ্গেল সিটিজেনশিপ ব্যাপারটা এটা কিন্তু কনস্টিটিউশন অফ ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। নেক্সট, বাইক্যামারাল পার্লামেন্টারি সিস্টেম অফিস অফ সিএজি। বাইক্যামারাল মানে তোমরা জানো যে লোকসভা, রাজ্যসভা, এই যে দুই কক্ষ বিশিষ্ট পার্লামেন্টারি সিস্টেম, এটাও কিন্তু আমরা কনস্টিটিউশন অফ ব্রিটেন থেকে নিয়েছি। এবং সিএজি, কম্পিউটার অডিটর অফ জেনারেল অফ ইন্ডিয়া, এটাও কিন্তু এই যে এই সিএজির জন্য আলাদা একটা অফিস দরকার এবং সিএজি পোস্টটাকে যে দরকার, এটা কিন্তু কনস্টিটিউশন অফ ব্রিটেন থেকে আমাদের পাওয়া। নেক্সট দেখতে পাচ্ছি আমরা প্রভিশন টেকেন ফ্রম কনস্টিটিউশন অফ ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা থেকে কী কী নিয়েছি আমরা। ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি, দেখো যে বিচার ব্যবস্থার সার্বভৌমত্ব, এই জিনিসটা কিন্তু আমরা কোথা থেকে নিয়েছি, যে বিচার ব্যবস্থায় কেউ এটাকে কেউ কন্ট্রোল করবে না, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্টভাবে জুডিশিয়াল সিস্টেমটা ইন্ডিপেন্ডেন্টভাবে কাজ করবে, এই কনসেপ্টটা আমরা পেয়েছি কনস্টিটিউশন অফ ইউএসএ থেকে। জুডিশিয়াল রিভিউ, অর্থাৎ কোনো একটা যদি কোনো একটা মনে করো বিচারে কোনো একটা রায় দিয়ে দিয়েছে, সেই রায়টাকে আবার রিভিউ করার জন্য যে প্রসিডিওরটা রয়েছে, সেই প্রসিডিওরটা, তাই না, রিভিউ করার জন্য যে স্কোপটা বা অপশনটা রয়েছে, সেই অপশনটা কিন্তু আমরা ইউএসএ থেকে নিয়েছি। ফান্ডামেন্টাল রাইটস, যেটা মৌলিক অধিকার, আমরা জানি প্রত্যেকের মৌলিক অধিকার রয়েছে, সেই মৌলিক অধিকারের কনসেপ্টটাও কিন্তু আমরা ইউএসএ থেকে পেয়েছি। এগুলো কিন্তু একদম ডিটেলস লেকচারে আলোচনা হবে পরবর্তী ক্লাসে, তাই না? পরবর্তী ক্লাসে যে পরের যে ক্লাসগুলো আসে সেই ক্লাসগুলোতে ধীরে ধীরে কিন্তু ডিটেলস, মনে করো ফান্ডামেন্টাল রাইটসের উপরে একটা এক ঘন্টার ক্লাস হয়ে যাচ্ছে, এরকম বিষয়। রিমুভাল অফ সুপ্রিম কোর্ট অ্যান্ড হাইকোর্ট জাজ, তাই না? তোমরা জানো যে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের জাজদের একটা নির্দিষ্ট পদ্ধতিতে তাদেরকে রিমুভ করা হয়, তো সেই পদ্ধতিটা, সেই পদ্ধতিটা, প্রসিডিওরটা আমরা কিন্তু কনস্টিটিউশন অফ ইউএসএ থেকে পেয়েছি। নেক্সট, প্রিয়াম্বল অ্যান্ড ফাংশনস অফ দ্য প্রেসিডেন্ট অ্যান্ড ভাইস প্রেসিডেন্ট। প্রেসিডেন্টের কী কাজ থাকবে এবং ভাইস প্রেসিডেন্টের কী কাজ থাকবে, এই কাজটা কিন্তু আমরা নিয়েছি কনস্টিটিউশন অফ ইউএসএ থেকে আমাদের মতো করে।
ঠিক আছে, এটা কিন্তু ডাইরেক্ট টোকা হয়নি, কারণ তোমরা জানো যে ইউএসএ তে প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট থাকে, তো সেখানে সেখানে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট এবং আমাদের এখানে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, তো সেখানকার প্রেসিডেন্টের ক্ষমতা অবাধ, তো সেখান সেই রকম ক্ষমতা তো আমাদের এখানে নেই প্রেসিডেন্টের, তাই না? তো সেই ধারণাটা আমরা নিয়েছি এবং আমাদের মতো করে সেটা মডিফাই করে আমাদের কনস্টিটিউশনে ইনকর্পোরেট করেছি। ওকে, প্রিয়াম্বেল প্রস্তাবনাটাও কিন্তু সেই কনস্টিটিউশন অফ ইউএসএ থেকে নেওয়া হয়েছে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি কোন দেশ থেকে নেওয়া হয়েছে, প্রভিশন টেকেন ফ্রম কনস্টিটিউশন অফ কানাডা। কানাডা থেকে কী কী নিয়েছি দেখো, এখানে ফেডারেশন উইথ স্ট্রং সেন্টার, দিয়ে আমাদের যে বিভিন্ন প্রদেশ মানে রাজ্যগুলো আছে এই রাজ্যের সঙ্গে সেন্টারের যে একটা ফেডারেশন, তাই না, একটা যে ফেডারেশনটা স্ট্রং সেন্টার, একটা শক্তিশালী ফেডারেশনের কথাটা কিন্তু আমরা কনস্টিটিউশনটাকে ইন্ডিয়া থেকে কানাডা থেকে পেয়েছি। টু প্রোভাইড রেসিডুয়ারি পাওয়ার টু দ্য সেন্টার, দেখো তোমরা জানো যে বেশ কিছু ক্ষমতা আমাদের কেন্দ্রের হাতে রয়েছে এবং বেশ কিছু ক্ষমতা কি স্টেটের হাতে রয়েছে, কিছুটা ক্ষমতা কেন্দ্রের হাতে রয়েছে এবং কিছুটা ক্ষমতা কি সেন্টার হাতে রয়েছে, তাছাড়া বাদবাকি যে ক্ষমতাগুলো সেই ক্ষমতাগুলোকে রেসিডিউরি পাওয়ার হিসাবে সেন্টারের কাছে রয়ে যাবে। আমরা ডিটেলস আমরা দেখব সেই যখন পড়বো। তো এই জিনিসটা কিন্তু তো কী, কিছু ক্ষমতা মনে করো এগুলো পুরোগুলো ক্ষমতা, অনেকগুলো ক্ষমতা মনে করো 100টা ক্ষমতা, সাপোজ একদমই সিম্পল ভাষায় বলছি আমি, তো এখানকার মনে করো 50টা ক্ষমতা সেন্টারের পাশে এবং 40টা ক্ষমতা কি স্টেটের পাশে, বাদ বাকি যে 10টা ক্ষমতা আছে এই 10টা পাওয়ার রেসিডেন্ট পাওয়ার হিসাবে কিন্তু চলে গেলো কোথায়, স্টেটের সেন্টারের কাছে গেলো। এই জিনিসটা কিন্তু আমরা এই কনসেপ্টটা আমরা কন্ডিশন অফ কানাডা থেকে পেয়েছি। এগুলো একদমই নর্মাল ইয়েতে সুপ্রিম কোর্ট অ্যাডভাইজারি জুরিসডিকশন, এটাও খুব সিম্পল বিষয়। নেক্সট আমরা দেখতে পাচ্ছি এখানে প্রভিশন টেকেন ফ্রম কনস্টিটিউশন অফ আয়ারল্যান্ড। আয়ারল্যান্ড থেকে কী নিয়েছি, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি ডিপিএসপি। ডিপিএসপি নিয়ে আমরা আলাদা লেকচার করবো একটা। ডিপিএসপিটা কি, ডিপিএসপি মানে রাষ্ট্র নির্দেশ করা একটা নির্দেশ নীতি। ডিপিএসপি কিন্তু জাস্টিস না, জিটিপিএসপি যে এটাই হবে আমাদের চলতে হবে সেটা না, যে বলা হচ্ছে যে এটা নীতি একটা বলতে পারো, একটা মরাল ইয়ে, এটা আমরা ডিটেলস দেখবো পরবর্তীতে। মেথড অফ প্রেসিডেন্সিয়াল ইলেকশন, রাষ্ট্রপতি নির্বাচনের যে পদ্ধতিটা সেই পদ্ধতিটা কিন্তু আমরা কনস্টিটিউশন অফ আয়ারল্যান্ড থেকে পেয়েছি। দ্য নমিনেশন অফ মেম্বার্স টু রাজ্যসভা বাই দ্য প্রেসিডেন্ট, যে রাজ্যসভা তোমরা জানো যে রাজ্যসভার কিছু মেম্বারকে প্রেসিডেন্ট কী করতে পারে, নমিনেট করতে পারে, বিশিষ্ট অর্থনীতিবিদ, বিশিষ্ট মানে যারা সমাজে প্রতিষ্ঠিত বিভিন্ন ক্ষেত্রে সেই সমস্ত ব্যক্তিদের কী করতে পারে, রাষ্ট্রপতি নির্বাচিত মানে মনোনীত করতে পারে। এই সিস্টেমটা কিন্তু কনস্টিটিউশন আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি প্রভিশন টেকেন ফ্রম ওয়েমার কনস্টিটিউশন অফ জার্মানি। জার্মানি থেকে কী নিয়েছি, প্রভিশন কনসার্নিং দ্য সাসপেনশন অফ ফান্ডামেন্টাল রাইট ডিউরিং এমার্জেন্সি। দেখো এমার্জেন্সির সময় কী হয় যে ফান্ডামেন্টাল রাইটস, এই ফান্ডামেন্টাল রাইটসগুলোকে কিন্তু যে সাসপেন্ড করা হয় সেটাও কিন্তু এই সেই যে প্রভিশনটা মানে সেই কনসেপ্টটা নেওয়া হয়েছে জার্মানি থেকে। দেখো এখন লকডাউন চলছে, এখন আমাদের ফান্ডামেন্টাল রাইটের অনেক কিছুই কিন্তু আমরা করতে পারছি না, যদিও এটা এমার্জেন্সি না, ইন্টারনাল এমার্জেন্সি না, কিন্তু যদি দরকার হয় তাহলে কী করতে পারে, ফান্ডামেন্টাল রাইটসগুলোকে সরকার সাসপেন্ড করে দিতে পারে। এই যে নিয়মটা, এই নিয়মটা কোত্থেকে পেয়েছে, মানে এই যে কনসেপ্টটা কোত্থেকে পেয়েছে, জার্মানির কনস্টিটিউশন থেকে পেয়েছে। যেমন আমরা ফান্ডামেন্টাল রাইটস বলতে গিয়ে আমরা নিজের ইচ্ছে মতো ঘুরবো, যেখানে ইচ্ছে খুশি যাবো, এই ফান্ডামেন্টাল রাইটটা কি আমরা পাচ্ছি এখন, পাচ্ছি না। ওকে, সো এটাও এক ধরনের এমার্জেন্সি বলতে পারো। নেক্সট দেখতে পাচ্ছি প্রভিশন টেকেন ফ্রম কনস্টিটিউশন অফ অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়াতে কী কী পেয়েছি, আইডিয়া অফ দ্য কনকারেন্ট লিস্ট, তাই না, কনকারেন্ট লিস্ট, বিভিন্ন লিস্ট থাকে যেটা আমি বললাম যে সেন্টারের কাছে কী পাওয়ার থাকে, স্টেটের কাছে কী পাওয়ার থাকে, সেই পাওয়ারগুলোর যে একটা তালিকা, হ্যাঁ, একটা বিভাজিত বিভাগ, সেইটা আমরা কিন্তু কনকারেন্ট লিস্টে পাচ্ছি, সেটা আমরা ডিটেলসে দেখব পরবর্তীতে। আজকের ভিডিওটি শর্ট করার জন্য একটু ডিটেলসে গেলাম না। অ্যান্ড ট্রেড অ্যান্ড কমার্স প্রভিশন, নেক্সট দেখো এখানে প্রভিশন টেকেন ফ্রম কনস্টিটিউশন অফ সাউথ আফ্রিকা, অ্যামেন্ডমেন্ট উইথ দ্য 23rd অফ মেজরিটি ইন পার্লামেন্ট, যে 2/3 মেজরিটি। যখন আমরা কী জানি যে বিভিন্ন সংবিধান সংশোধন যখন করা হয় তখন কী করা হচ্ছে যে 2/3 মানে 3 মধ্যে যে উপস্থিত থাকবে, 3 মধ্যে 2 উপস্থিত থাকতে হবে, তবেই কিন্তু সে পার্লামেন্টের অ্যামেন্ডমেন্ট করতে পারবে। এবং আরও বিভিন্ন এখানে ভাগ আছে, সেটা আমরা ডিটেলসে গিয়ে দেখব। তো এই কনসেপ্টটা কিন্তু সাউথ আফ্রিকা থেকে পেয়েছে। রিলেশন অফ দ্য মেম্বার্স অফ রাজ্যসভা বেসড অন দ্য প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, যে দেখো যে যেখান থেকে বিধানসভাতে যেখান থেকে মনে করো বা যেই বিভিন্ন যে এমপি সিট বলো, সেই এমপি সিট যেই রাজ্যে যত বেশি হবে সেই রাজ্য থেকে যত আমরা বেশি দেখতে পাচ্ছি রাজ্যসভাতে আমরা বেশি মেম্বারটা সেন্ড করতে পারে, তাই না, এই জিনিসটা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনে এখানে হয়, সরি মানে বিধানসভা থেকে ইয়ে করে সেটা মানে মনোনীত করা হয়। তো এই যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনটা, এই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনটা কিন্তু কি, এটা অনুপাতের উপর, তাই না, মনে করো যেমন জনসংখ্যা যেই রাজ্যের যত বেশি থাকবে, জনঘনত্ব যত বেশি হবে, সেই জনঘনত্বের অনুপাতের উপর ডিপেন্ড করে রাজ্যসভায় তারা মেম্বার সেন্ড করবে। নেক্সট দেখো এখানে প্রভিশন টেকেন ফ্রম কনস্টিটিউশন অফ ফ্রান্স। ফ্রান্স থেকে রিপাবলিকান সিস্টেম, তাই না, প্রজাতান্ত্রিক সিস্টেমটা কিন্তু আমরা পেয়েছি কোত্থেকে, ফ্রান্সের কনস্টিটিউশন থেকে পেয়েছি। নেক্সট প্রিন্সিপালস অফ লিবার্টি ইকোয়ালিটি ফ্র্যাটার্নিটি, এই যে কিওয়ার্ডগুলো দেখতে পাচ্ছ না, এই কিওয়ার্ডগুলো প্রিয়াম্বেলে আমরা ডিটেলস দেখবো, আলোচনা করবো, তাই না, এটা আলাদা আলাদা করে আমরা আলোচনা করবো। লিবার্টি হোয়াটস, লিবার্টি স্ট্যান্ডস ফর, ইকোয়ালিটি স্ট্যান্ডস ফর, ফ্র্যাটার্নিটি স্ট্যান্ডস ফর। নেক্সট আমরা দেখতে পাচ্ছি প্রভিশন টেকেন ফ্রম কনস্টিটিউশন অফ ইউএসএস, তাই না, রাশিয়া থেকে কি নিয়েছি, ফান্ডামেন্টাল ডিউটিস। দেখো ফান্ডামেন্টাল ডিউটিসটা কি এবং ফান্ডামেন্টাল রাইটস এবং ফান্ডামেন্টাল ডিউটিস কিন্তু আলাদা বিষয়।
ফান্ডামেন্টাল ডিউটিস এবং ফান্ডামেন্টাল রাইটস আলাদা বিষয়। ফান্ডামেন্টাল রাইটস কি, যেগুলো আমাদের দেওয়া হবে মৌলিক অধিকার, কিন্তু ফান্ডামেন্টাল ডিউটিস বলতে কি মৌলিক কর্তব্য, যেগুলো আমাদের মরালি যেগুলো আমাদের করা উচিত, যেমন আমাদের আমাদের দেশের সংহতি রক্ষা করতে হবে, তারপরে দেশের পতাকাকে সম্মান করতে হবে, এই জিনিসগুলো হচ্ছে মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে। আমরা এটাও কিন্তু ডিটেলসে একটা আলোচনায় নেব। এবং আইডিয়ালস অফ জাস্টিস ইন প্রিয়াম্বেল, দেখো এখানে জাস্টিস যে সমান অধিকার, এই সমান অধিকার যে প্রিয়াম্বেলে এই কথাটি কিন্তু এই কিওয়ার্ডে যে নেওয়া হয়েছে, এটা কিন্তু কনস্টিটিউশন অফ ইউএসএসআর থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। এটাই ছিল আজকের সোর্সেস অফ কনস্টিটিউশন। তো আজকের এমসিকিউ সেশন একটা হওয়ার কথা রয়েছে, তো এই জিনিসটা মানে সোর্স অফ কনস্টিটিউশনটা বাকি ছিল। লাস্ট দুটো চ্যাপ্টারে আমরা দেখেছিলাম কনস্টিটিউশন ডেভেলপমেন্ট কীভাবে হলো, তারপরে আমরা কালকে গতকালের ভিডিও দেখলাম যে কনস্টিটিউশন অ্যাসেম্বলি বিভিন্ন সেশন কীভাবে কবে কবে হয়েছিল, এবং সেশনগুলোর মাধ্যমে ধীরে ধীরে কীভাবে কনস্টিটিউশনটা গঠিত হলো, কবে গৃহীত হলো, কবে এনাক্টমেন্ট হলো, তাই না, এই জিনিসগুলো আমরা দেখেছিলাম। তো আজকের ভিডিওতে আমরা দেখলাম এখানে যে তোমার বিভিন্ন সোর্সেস অফ কনস্টিটিউশন, তাই না। তো এই তিনটে ক্লাসের উপর ডিপেন্ড করে আজকে রাত্রে একটা এমসিকিউ সেশন আমরা প্রোভাইড করার কথা আছে। তো যদি সব কিছু ঠিকঠাক থাকে তো এমসিকিউ সেশনটা কিন্তু হবে রাত্রেবেলা, ঠিক আছে। সো অবশ্যই বলবো সাবস্ক্রাইব করো, শেয়ার করো, তাই না। শেয়ার না করলে কিন্তু কিছুই হবে না, আমরা মোটিভেশন পাচ্ছি না শেয়ার না করলে। এবং এই জিনিসটা যেটা বলবো যে তোমরা কমেন্টে জানাও, বেশি বেশি করে কমেন্ট জানাও, ফিডব্যাক দাও, কেমন তোমাদের লাগলো, কী কী যে কোনো তোমাদের ফিডব্যাক থাকতে পারে, সাজেশন থাকতে পারে। ওকে, সো আজকের ভিডিওটি এখান থেকে স্টপ হলো, কিছু জানানোর থাকলে কমেন্ট বক্সে জানাও আমাকে। আর টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে, অনেকেই বলছে টেলিগ্রামে যোগ হওয়া যাচ্ছে না, কেন বলো তো, কারণ অনেকেই তো যোগ হচ্ছে টেলিগ্রামে। তোমাদের কোথায় টেলিগ্রামটা হয়, তোমাদের আপডেট করো জিনিসটাকে, টেলিগ্রাম কিন্তু ঠিক আছে, ঠিক আছে, আমাদের তরফ থেকে একদমই ঠিক আছে। তো সেখানে ক্লিক করে জয়েন হয়ে যাও, সেখানে পিডিএফটা তোমরা পেয়ে যাবে এই ক্লাসের, ঠিক আছে। থ্যাংক ইউ।